আসসালামু আলাইকুম। তো আজকে আলোচনা করব যে ইকোনমিক্সের যে স্যাটারিস প্যারিবাস একটা থিওরি রয়েছে, প্রাইস বাড়লে ডিমান্ড কমে এবং প্রাইস যদি কমে যায় তাহলে ডিমান্ড বেড়ে যায়। এটা হচ্ছে, যদি একটা গাড়ির উদাহরণ দিয়ে বলি তাহলে আশা করি ভালো বোঝা যাবে। যে প্রাইস হচ্ছে একটা মার্সিডিস গাড়ি যেটার দাম 1 কোটি টাকা, আর অন্যদিকে একটা প্রোবক্স গাড়ি যেটার নাম দাম মনে করেন যে 10 লাখ টাকা। এখন দুইটা গাড়ির মধ্যে দুইটাই ভালো, তবে ওই যে মার্সিডিস গাড়িটা সেটা একটু বেশি ভালো, এই জন্য দামটা বেশি। অন্যদিকে প্রোবক্স গাড়ির মধ্যে এসি আছে, সব কিছু আছে, সব কিছু ঠিক আছে, বাট কমফোর্টেবল বা রেসিং টাইপ স্টাইলিশের দিক থেকে মার্সিডিসটা বেশি। আর এমনি কমফোর্টেবল ওয়েতে চলার জন্য বা এমনি স্বাভাবিকভাবে ভালোভাবে চলার জন্য প্রোবক্সটাও ঠিক আছে। এখন আমার দরকার যে কম দামে ভালো পণ্য, সেক্ষেত্রে আমি প্রোবক্স গাড়িটাই কিনবো, কারণ এটা 10 লাখ টাকা, দাম কম এবং সহজেই পাওয়া যাচ্ছে এবং ভালো কোম্পানির গাড়ি। অন্যদিকে মার্সিডিসটা বেশি মানে অনেক ভালো, তবে দাম বেশি, ভালো অনেক ভালো তবে দাম বেশি। সেক্ষেত্রে আমার ইকোনমিক্স বলে যে আমার দাম কম হতে হবে কিন্তু ভালো জিনিস হতে হবে, সেক্ষেত্রে আমি মার্সিডিস বাদ দেবো, বাদ দিয়ে আমি কিনবো হচ্ছে প্রোবক্স 10 লাখ টাকার গাড়িটা, কারণ ওইটা 10 লাখ টাকার গাড়ি আর মার্সিডিস হচ্ছে 1 কোটি টাকা খরচ করতে হবে মার্সিডিস কিনতে গেলে, আর প্রোবক্সটা কিনতে গেলে 10 লাখ টাকায় আমি ভালো গাড়ি পাচ্ছি। এটা হচ্ছে প্রাইস আপ আছে আর আমার ডিমান্ড ল আছে, এক্ষেত্রে আমি 10 লাখ টাকার ডিমান্ডটা ল আছে, আর প্রাইস যেহেতু বেশি 1 কোটি টাকা মার্সিডিস গাড়ির প্রাইস বেশি তাই আমি ওইটা কিনবো না। আর আরেকটা আছে, প্রাইস যদি কম হয় তাহলে ডিমান্ড বেশি হয়। এখন ওই গাড়ির উদাহরণ দিলে আরও ভালো বুঝতে পারবেন আশা করি, যে গাড়ির দাম যদি হয় 1 টাকা তাহলে আমি অনেকগুলো গাড়ি কিনবো, আমার ডিমান্ড অনেক বেশি হয়ে যাবে। বা ডিমের দাম যদি কমে যায় তাহলে আমি অনেকগুলো ডিম কিনবো, আমার টাকায় অনেকগুলো ডিম হবে, সেক্ষেত্রে ডিমান্ড বেশি হয়ে যাবে, বাজারে অনেক সময় শূন্যতা দেখা দেবে। ঠিক আছে, এক্ষেত্রে যদি প্রাইস কমে যায় তাহলে ডিমান্ড বেড়ে যাবে, সেক্ষেত্রেও সমস্যা। তো এটা ছিল মূল বেসিক, যে প্রাইস বাড়লে আমার ডিমান্ড কমে যাবে, আবার প্রাইস যদি কমে যায় বা গাড়ির দাম যদি 1 টাকা হয় তাহলে আমার ডিমান্ড অনেক বেড়ে যাবে।